নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। তুলা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল, সেপ্টেম্বর মাস তুলা রাশির কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন এবং ভিডিওর শেষে কিছু উপায় আমি বলবো, অবশ্যই সেটা আপনারা ফলো করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, তুলা রাশির আমি বলবো 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে, কারণ আপনার রাশির অধিপতি দ্বাদশ গৃহে অবস্থান করছে নিচস্থ, অর্থাৎ আপনার হেলথের দিকে অবশ্যই 18 সেপ্টেম্বর পর্যন্ত নজর রাখতে অবশ্যই হবে, অবশ্যই কেয়ারফুল থাকুন আপনার হেলথের দিকে। 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের শুক্র আপনার রাশিতে অবস্থান করছে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যেটা আপনাদের ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। ফার্স্ট পার্ট স্বাস্থ্য, দ্বিতীয় পার্ট আপনাদের অর্থ কেমন হবে। দেখুন, আপনাদের ধনপতি ভাগ্য হবে, অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং রয়েছে। বৃহস্পতি আপনার ধনভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আমি বলবো আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা ভালো রয়েছে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ কিন্তু এ মাসে ফল দিতে চলেছে। কেউ কেউ বলেন যে কৌশিকদা আপনি তো বলছেন ভালো হবে, কই আমার তো হচ্ছে না। দেখুন, একান্তই যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বড় কোনো দোষ থাকে, তার জন্য অবশ্যই আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে এই ফলাদেশটা কিন্তু আমি করছি। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। তুলা রাশির আপনারা যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তারা ভালো ফল পাচ্ছেন, বা আপনার আগামী মাসে ডেলিভারি রয়েছে এখানেও আপনারা শুভ ফল পাবেন। আপনার শিক্ষার জায়গাটা যদি বলি, শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব কিন্তু রয়েছে, বিশেষ করে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে, যারা মাস্টার ডিগ্রি করছেন, গ্র্যাজুয়েশন করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু যারা প্রাইমারি লেভেলে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে, বা আপনি ক্লাস 7-8 পড়ছে আপনার, সেখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টার্ব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু উচ্চ শিক্ষা বা ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন, অথবা আপনার ক্ষেত্রে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আগামী মাসে দিবে, কারণ শুক্রের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে। আপনি তুলা রাশির মানুষ, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, এখান থেকে কিন্তু আপনাদের চাকরির সুযোগগুলো কিন্তু আসবে, কারণ ষষ্ঠভাবে রাহু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ কোর্স করে বসে রয়েছেন, এবার আপনাদের একটা চাকরির দরকার, আপনারা চাকরির জন্য আপনারা প্রচেষ্টা করছেন, সেখানে আপনাদের প্রচেষ্টা যদি 100% থাকে, আমি বলবো আপনাদের 1000% আপনাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন বা আপনারা বিসিএ এমসি নিয়ে পড়াশোনা করছেন, সেখান থেকে আপনারা কিন্তু চাকরি আপনাদের কনফার্ম আগামী মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনার দূরবর্তী স্থানেও কিন্তু হতে পারে। অর্থাৎ আপনি কলকাতাতে রয়েছেন, আপনি সেটা বোম্বাই আপনার চাকরি হতে পারে,
আপনার পুনেতে চাকরি হতে পারে, আপনার দিল্লিতে চাকরি হতে পারে, আপনার হায়দ্রাবাদে চাকরি হতে পারে। অর্থাৎ এই চাকরির সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, বিশেষ করে এমএনসি কোম্পানিতে আপনাদের ভালো একটা জব পাওয়ার সম্ভাবনা থাক উঠে আসতে। এইবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন পঞ্চম পতি রেট্রোগ্রেড, প্রেমের ক্ষেত্রে তো সমস্যা দিবেই, প্রেমের ক্ষেত্রে আপনাদের কাঁদাবেই, আমি আবারও বলছি। কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে কিছুটা চেঞ্জিং আসবে আপনাদের প্রেমের ক্ষেত্রে। কিন্তু আমি ওভারঅল বলবো প্রেমের ক্ষেত্রে এ মাসটা খুব একটা যে শুভ খবর আমি আপনাদেরকে বলতে পারবো সেটা আমি কিন্তু পারছি না। প্রেমের জায়গাটা নিয়ে একটু হলো আপনাদেরকে সাবধান থাকতে হবে, নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এগুলো বাদ দিতে হবে, আর্গুমেন্টে আপনারা জড়াবেন না, আপনি তুলা রাশির মানুষ এই সম্ভাবনাগুলো রয়েছে, এবং প্রেম থেকে আপনাদের দুঃখ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তুলা রাশির আপনার ভাগ্য কেমন যাবে, দেখুন ভাগ্য প্রতি আপনার কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে ধনপতি অবস্থান করছে, সপ্তমেশ অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, ঈশ্বরের ব্লেসিং আপনি কিন্তু পাবেন। ভাগ্য দ্বারা যে কোনো কাজ অর্থাৎ আটকে যাচ্ছিল সেই কাজগুলো আপনি কিন্তু উতরে যাবেন, অর্থাৎ ধীর গতিতে হবে। শনি রেট্রোগ্রেড রয়েছে, যে কোনো কাজ শনি একটু বিলম্ব করায়, কিন্তু আলটিমেটলি আমি এই কথাটা আপনাদেরকে বলবো যে আপনারা কাজগুলো যেগুলো আপনাদের রয়েছে সেই পেন্ডিং কাজগুলো আপনাদের সাকসেস কিন্তু নিশ্চিত রূপে হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। দেখুন পুজোর আগের মাস, দুর্গাপুজোর আগের মাস ব্যবসা আপনাদের দুর্দান্ত আমি কিন্তু দেখতে পাচ্ছি। নবম সপ্তম কানেকশান, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মহাজনের সাপোর্ট, কাস্টমারের সাপোর্ট এবং লেবারের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং আপনি তুলা রাশি মানুষ ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আপনাদের ক্ষেত্রে শুভ, যদিও একবার পরামর্শ করে নেবেন, ব্যক্তিগত জন্মছকটা দেখা অবশ্যই দরকার রয়েছে, কিন্তু ওভারঅল আমি যদি বলি ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো চোখকান খুলে অর্থাৎ মানে অন্ধের মতন বিশ্বাস করে এগাবেন না, সেখানে অবশ্যই একটু হলো সজাগ থেকে কাজ করুন। বৈবাহিক জীবন আপনাদের ভালো দেখতে পাচ্ছি, অর্থাৎ স্বামী স্ত্রীর জায়গাটা বন্ডিং আপনাদের হতে চলেছে ভালো, এবং এর পাশাপাশি বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কথাবার্তা হয়ে গিয়েও সেই জায়গাটাতে কিছুটা হলেও সমস্যা আসতে পারে। বিবাহ জায়গাতে আপনার কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গাতে ক্রাইসিস আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভালো পাত্র বা ভালো পাত্রী যারা নির্বাচন করতে চাইছেন সেখানে একটু হলেও সমস্যা আসার সম্ভাবনা আপনাদের রয়েছে, এই জায়গাটা অবশ্যই ফলো রাখবেন। বিবাহ ক্ষেত্রটা আমি বলবো যারা বিয়ের জন্য যোগাযোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব একটা যে সেপ্টেম্বর খুব একটা আইডিয়াল মাস কিন্তু নয়। কর্মক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে খুব ভালো, যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন বা আপনারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন এই সম্ভাবনাগুলো কিন্তু আসবে। আপনার বসের সাথে, আপনার হায়ার অথরিটির সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, তাদের সাপোর্ট কিন্তু পাবেন, এবং কলিগদের আপনার যে কাজের যে জায়গাকার কলিগ তাদের কিন্তু সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এটা আমি আবারও বলছি। তবে চটজলদি কোনো ডিসিশান নেবেন না, অর্থাৎ চাকরি ছেলে আর একটা ভালো চাকরি নিয়ে করবো এটা নেবেন না, কারণ এখানে হলে কিছুটা হলো আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে প্রেশার থাকবে,
কর্মক্ষেত্রে চাপ থাকবে। যাদের মামলা মকদ্দমা চলছে, আইনি জটিলতা চলছে, কেস, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী মাস রেজাল্ট কিন্তু আপনাদের ভালো দিতে চলেছে। অর্থাৎ পজিটিভ রেজাল্টগুলো আপনারা কিন্তু পাবেন। আপনাদের কোনো সম্পত্তি বা কোনো বাহন ক্রয়, কোনো প্রপার্টি বা কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধবদের সহযোগিতা, বন্ধু বা আপনার বান্ধবী থেকে সাহায্য আপনি পেতে পারেন, তাদের সাপোর্ট আপনার থাকবে। এবং এর সাথে সাথে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, পিতার হেলথের দিকে অবশ্যই একটু নজর আপনাদেরকে দিতেই হবে। পিতার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের ক্ষেত্র, মা থেকে আপনি সুখ পাবেন। এবং এর সাথে সাথে সামনে দুর্গা পুজো রয়েছে, হয়তো আপনাদের কোনো কেনাকাটার একটা প্রোগ্রাম হতেই পারে, সেই জায়গাটাতে আপনাদের কেনাকাটা আর এই জায়গাগুলো ভালো থাকবে। ব্যস্ততার মধ্যে দিয়ে এই মাসটা আপনাদের এগোতে হবে। এবং এর সাথে সাথে আমি আবারও বলবো, একাদশপতি একাদশে অবস্থান করছে, সাকসেস আপনাদেরকে দিবে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে। এবং যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, মার্কেটিং সেলস লাইনে রয়েছেন বা টার্গেট রিলেটেড যারা কাজকর্মগুলো করেন বা কথার মাধ্যমে যারা কাজকর্মগুলো করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেটার রেজাল্ট দিতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ লিখে রাখুন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং আবারও বলব, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের থাকবে এবং ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, শুভ যাত্রার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্র আপনার ভ্রমণ হতে পারে এবং মানসিক চাপ কিছুটা হলেও আপনাদের থাকবে। কি করবেন? আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং গণেশজিকে আপনারা দুব্বা নিবেদন করুন, বিশেষভাবে লাভ পাবেন। এর সাথে সাথে আবারও বলি, আপনারা অবশ্যই আপনাদের এই চ্যানেল আবারও বল বারবার আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই আপনারা করুন। এটা যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন সার্ভিস কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।